গোলাঘাট জিলার এতিয়া অবৈধভাবে চলি থাকা গো ব্যবসায়ের উপর প্রত্যেক দিনে দেখা গেছে আমার গোলাঘাটের বুকুয়েদি দেরগাঁওর পর হোক বা বিহরা বাজারের পর হোক গোলাঘাটের বুকুয়েদি নিয়ে পেলায় গরু অবৈধভাবে সরবরাহ করে পেলায় নাগাল্যান্ডলে সরবরাহ করে আছে একাংশ অসাধু ব্যবসায়ী। আর দেখা যায় যে রাতের আন্ধারত গাড়িত যেতিয়া বিহরা বাজারলে প্রথম গরু নিয়া হয় তেতিয়া বৈধভাবে গরুখিনি যায় তাত বিক্রি করে যেতিয়া ক্রয় করে ব্যাপারীয়ে অবৈধভাবে গাড়িত যেতিয়া সরবরাহ করে পুলিশে ধরা পড়ে তারপর সেইখানে চুরি গরু বলে বিভিন্ন সময় আমি বাতরিত দেখিব পাও আর তারপর আরক্ষী তেখেতসকলক করায়ত্ত করবলে বিভিন্ন সময় সক্ষম হয়েছে। আমার কথা হল কি আমি ধরার পিছত দেখো একাংশ লোকে কেবল টার্গেট করল যে গোলাঘাটের সংখ্যালঘু মুসলমান সকলে এই অবৈধ চুরি কার্য গরু ব্যবসায়ীর জড়িত আছে বলে টার্গেট করে বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করে। আর তাদের আমার আক্ষেপ আছে এই কারণে যে গরু কিনি আনে, কিনি অনার পিছত কিন্তু সরবরাহ করার পিছত ধরার পিছত সেইখানে চুর করেছে বলে প্রচার করার পিছত তেনেকা ধরনের মন্তব্য করে। আর দেখা যায় যে বিশেষ দেরগাঁওর পর আমার গোলাঘাট নগর আশে পাশে নি পেলায় মেরাপানি পাই গিয়ে মেরাপানি গো যিখিনি পালন করে গোপালক সকলের পর বছরেকা পূর্বতে যেটা গরু ব্যবসায় বৈধ আসে 20,000 কোটি টাকা বছরি রাজস্ব পাইছিল কিন্তু বর্তমান সেইখানে রাজস্ব পাবলে সক্ষম নাই কারণ সরকারে নতুন করে 2021 সনত গো সুরক্ষা আনি পেলায় সম্পূর্ণরূপে বস্তুটি বন্ধ করে দিছে। মই ভাবো যখন বর্তমান অবৈধভাবে ব্যবসায় করে আছে প্রকৃততে তেখেতসকলে যদি আমার গো পালক সকলের কথা চিন্তা করে পেলায় গো ব্যবসায় সরকার ক্ষেত্রে বৈধ করব বিচারে তেখেতসকলে সম্পূর্ণরূপে চুরি করে ব্যবসায় করা বন্ধ করব লাগিব। আর এই ক্ষেত্রে দেখা গেছে যে বিগত সময়সত গোলাঘাটের প্রশাসনে কিন্তু কিছু পরিমাণে হলেও গরুর অবৈধ সরবরাহ করা গাড়ি সমূহ ধরবলে সক্ষম হয়েছে কিন্তু তারপরও একাংশ অসাধু ব্যবসায়ী তেখেতসকলে মনে মনে বিভিন্ন নানান কৌশলে কিন্তু মনে মনে গরু নি পেলায় নাগাল্যান্ডত গরু সরবরাহ করে আছে। যখন যখন আমি শুদ্ধভাবে স্বচ্ছভাবে ব্যবসায়ীকরণ করব পা নাই ঠিক একটা সময়তে একাংশ অসাধু ব্যবসায়ী নিজের মুনাফা আদায় করবর কারণে মনে মনে কিন্তু নি পেলায় নাগাল্যান্ডর নগাত নি পেলায় গরু খুয়াই আছে এই কথাটা কিন্তু কেউ মানি লওয়া নহব। আমার স্পষ্ট কথা আমার গোলাঘাট জেলা আমসু এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত লৈছো গোলাঘাটের একাংশ আগশাড়ি জনগণের আলোচনা করে পেলায় যে আমি দেরগাঁও কছারিহাট মেরাপানি রঙাজান আর তারপর নাওজান এইকটা অঞ্চলের একাংশ উদীয়মান যুবক আমার আমসুল কর্মকর্তা সকলের হয়ে পড়ায় আজিরপ্রায় সংকল্প লৈছো কোনোবাই যদি অবৈধভাবে গাড়ি নিয়া দেখা পাও বা গম পাও আরক্ষীর সম্পূর্ণ সহযোগ করে পেলে তেখেতসকলক গাড়ি ধরবল চেষ্টা করি আর তার জড়িত থাকা সকলকে পুঙ্খানুপুঙ্খভাবে ধরে পেলায় আইনের দণ্ডিত তেখেতসকলক যিকোনো শাস্তি দিব কারণে চেষ্টা করি কারণ এজন দুজনের কারণে একটা সম্পূর্ণরূপে জনগোষ্ঠী একটা সম্পূর্ণরূপে ধর্মাবলম্বী লোকের কেউ বদনাম লোক নয় কিন্তু সেই কথাটা কিন্তু স্পষ্ট করে দিছো। আর খুব কম সময়ের ভিতর দেরগাঁওর একাংশ ব্যবসায়ী মেরাপানির একাংশ ব্যবসায়ী নাওজানের একাংশ গরু অবৈধ ব্যবসায়ীর নাম তালিকা আমি তার জনগণের মিলি পেলায় খুব সোনকালে প্রমাণ সহকারে তথ্য সহকারে গোলাঘাট আরক্ষীক দিম। আর আমি ভাবো আমি বিশ্বাসী গোলাঘাটের আরক্ষী অধীক্ষক হোক উপ আরক্ষী অধীক্ষক হোক তেখেতসকলে অতি সোনকালে তেখেতসকলক করায়ত্ত করবলে সক্ষম হব বলেও আমি আশাবাদী। আমি খুব কম সময়ের ভিতর এইখানে চার্ট বনায় পেলায় আমি আরক্ষী আটক সেইখানে সমজাই দিলাম।